হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমার ভয়েসটা একটু প্রবলেম হচ্ছে দিতে, আমার দুদিন থেকে প্রচণ্ড জ্বর আর গলা ব্যথা, সেই কারণে আমার ভয়েসটা হয়তো তোমাদের কাছে একটু প্রবলেম হতে পারে শুনতে, একটু অ্যাডজাস্ট করে নিও। তো সকালবেলার থেকে আমি আজকে ব্লগটা শুরু করলাম, আর সকালের থেকে একদম দেখো আজকে কিন্তু কয়েকদিন বৃষ্টি হওয়ার পর রোদ উঠে গেছে। তুমি জামা কাপড় মেলে দিয়েছিলাম, আর আমাদের হাউজিংয়ের নিচে না প্রচণ্ড জল ছিল, কালকে তো আরও বেশি জল ছিল, আজকে দেখলাম জল অনেকটাই কমেছে। আর আজ কিন্তু আর বৃষ্টি হবে না দেখি মনে হচ্ছে। আর দেখো ওই যে পাখিটা উড়ে যাচ্ছে, তো আকাশ আজকে একদম পরিষ্কার হয়ে আছে। তো সকাল সকাল আমি সব কাজকর্ম সেরে নিয়েছি, এবার আমি চলে এসেছি রান্না করতে। আর এখানে আমি আজকে রান্না করব, এখানে গন্ধ পাতার বড়া বানাচ্ছি। তো আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম গন্ধ পাতা, অনেকগুলো এনেছিলাম, তো 7-8 দিন ফ্রিজে ছিল, রান্নাই করা হয়নি। তো কিছু পাতা নষ্ট হয়ে গেছিলো আর কিছু পাতা ভালো ছিল, ভালো যেগুলো ছিল সেগুলোকে বেছে বেছে এই 5-6টার মতো বড়া হয়েছে। তো আজকে আবার ভাইয়ের আসার কথা আছে, মাকে বলেছি কিছু গন্ধ পাতা তুলে দিতে। আবার তোমার দুপুরে রান্না হয়ে গেছে, এখানে আমি কী কী রান্না করেছি দেখো। এখানে রান্না করেছি আজকে মুসুর ডাল, একদমই সিম্পলভাবে রান্না করেছি আজকে সব কিছুই। এখানে শুটকি মাছ রান্না করেছি, আর এখানে একটু চালটা ডাল দিয়ে সেদ্ধ করেছিলাম, আর এখানে ডালের বড়া করেছি, না এটা গন্ধ পাতার বড়া। আর এখানে সকালে থেকে একটু রুটি বানিয়েছিলাম, তো আলুর তরকারি রয়ে গেছিল একটু। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, আর সারাদিন ব্যস্ততার কারণে, মানে ব্যস্ততা বলতে কি ওই শুয়ে বসে থেকে ভাবছিলাম যে একবারে সন্ধ্যাবেলা থেকে তোমাদের সাথে ব্লগটা আবার স্টার্ট করবো, মানে সামনে আসবো। তো এখন বাজে 6:30 মতো, আর আমার বড় ঘরে চলে আসছে একটু আগে, 5 মিনিট আগে, আর ভাইও জাস্ট এলো, আর আমিও ভিডিও করতে বসে গেলাম। তো সকালবেলা থেকে তোমাদের সামনে টুকটাক ভিডিও শেয়ার করেছি, কিন্তু সামনে আসতে পারিনি, ভেবেছিলাম যে সন্ধ্যেবেলাই আসবো, একবারে ভাই যখন আসবে তখন থেকেই ব্লগটা স্টার্ট করব। তো দেখলে একটা ব্যাগ এনেছে, আর ভাইয়ের, তোমরা যারা আমার কালকের ব্লগটি দেখেছো তারা তো বুঝতে পারবে যে আমি বলেছিলাম, তারা জানবে যে আমি বলেছিলাম যে আমার কালকে বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে এতটাই বৃষ্টি ছিল যে কালকে বাড়িতে যেতে পারিনি। আর ভাই তো এতদিন আমার এখানে ছিল, কালকেই কিন্তু ভাই আমাদের বাড়িতে চলে গেল, সন্ধ্যেবেলা থেকে বৃষ্টি নেমেছিল। মানে ভাই আমাদের এখানে এসেছিল বুধবার দিন, আর তারপর সকাল সন্ধে সারা দিন বৃষ্টি ছিল, সে কারণে আর যেতে পারিনি। তো ভাই ছিল, আর আমি, আমাকেও কালকে যাওয়ার কথা ছিল কিন্তু আমি আর যাইনি, ভাই 3-4 দিনের মতো ছিল এখানে আর কালকে চলে গেল বাড়িতে। তো ওই আজকে কালকে আবার আমার কাকি ওই তালের বড়া, তালের ক্ষীর বানিয়েছে, আমাকেও যেতে বলেছিল যাওয়ার জন্য, বাড়িতে একটা কিছু বানালে শুধু ফোনের ওপর ফোন, আর আমি বলেছিলাম এই বৃষ্টিতে বের হতে পারবো না। তো আমার ভাই কালকে চলে গেলো, আর কথা ছিল যে আজকে ও সকালের দিকে বড়াটা নিয়ে আসবে, তো আজকে সকালের দিকে ওর কলেজ ছিল জন্য আর এগুলো ব্যাগ ঠেক নিয়ে আসেনি, তারপর বাড়িতে চলে গেছিলো কলেজ করে, আর এখন এলো সন্ধেবেলা 6:30 বাজে। এই যে এটা অ্যাকচুয়ালি কিন্তু ও আসতে চায়নি, মানে এত বারবার না, ও বলে কি এত ওই একবার এই বাড়ির থেকে ও বাড়িতে জিনিস নাও, একবার এই বাড়ি থেকে এই বাড়িতে জিনিস আনো, ও আসতে চায় না। তো ওই মাই আর কি, মা কাকি এরা পাঠায়। আর কালকে বলেছিলাম যে আমার কাকাতো ভাই আসার কথা বড়া নিয়ে, তালের বড়া, তালের ক্ষীর, কিন্তু ওই আমাদের হাউজিংয়ের নিচে এত জল জমেছিল, তো আমি ফোনে বলেছিলাম যে আসার দরকার নেই, থাক জলটা কমুক তারপর আয়। তো আমি এখন দেখাচ্ছি কী কী পাঠিয়েছে, তো চলো এখন দেখাচ্ছি কী কী পাঠিয়েছে। এখানে এই দেখো, আমিও খুলে খুলে দেখছি কি কি আছে। এখানে আছে তালের ক্ষীর, এগুলো ফ্রিজে ছিল সব একসাথে হয়ে আছে। আর এখানে আছে তালের বড়া, তালের ক্ষীর আর তালের বড়াটা কাকি বানিয়েছে। আর এখানে আছে
গন্ধ পাতা আর আমার ভাই হচ্ছে এই যে টিফিন নিয়ে এসছে, ও যখনই আসে কিছু না কিছু নিয়ে আসে। এই এগুলো হচ্ছে পরোটা, তিনজনের তিনটা, আমার ভাইয়ের আর হচ্ছে বরের জন্য। আর এই পরোটাগুলো না দারুণ টেস্টি। তো আজকে সন্ধ্যের টিফিনটা একদম জমে যাবে। এখন একটু চা করবো, আর চায়ের সাথে চা বিস্কিট, তার সাথে হচ্ছে পরোটা, তালের ক্ষীর আর তালের বড়া। তো আমি চা বানিয়ে নিলাম, আর বাড়ির থেকে ভাই চা খেয়ে এসছে, জন্য ও আর চা খাবে না। আর বললো যে রাস্তায় বন্ধুর সাথে দেখা হয়েছিলো, সে কারণেও বন্ধুর ওখানেও একটু টিফিন করেছে রাস্তাতে। আর তো এখানে চা বানালাম, আর হচ্ছে এই আমাদের তিনজনের হচ্ছে তিনটা পরোটা, আর এই হচ্ছে তালের বড়া, আর এই হচ্ছে তালের ক্ষীরটা। তো আমি এখানে আটা ছাকতে বসে গেছি, আমাদের সন্ধ্যের টিফিন খাওয়া হয়ে গেছিলো, তারপর রাতে ডিনার করে ফেলেছিলাম। তো ঘুমোতে যাব, তখন মনে পড়লো যে কিছু কাজ আমি সেরে রাখি কালকের জন্য, কারণ কাল সকালে ঘুম থেকে উঠে আবার আমাকে ওই রুটি বানাতে হবে। তো আটা শেষ হয়ে গেছিলো, আটা আমি ছেঁকে রাখলাম। আর এখানে আমার দু প্যাকেট আটা ছেঁকে রেখেছি, এটা যদি আমি কালকের জন্য রেখে দিই আমার অনেকটা কিন্তু টাইম নষ্ট হয়ে যাবে। তো কাল একটু লেট করে উঠলেও আমার প্রবলেম নেই, যেহেতু আমি অনেকটা কাজ সেরে রাখলাম। তো এটা হচ্ছে পরের দিনের সকাল, এখানে তিন কাপ চা বানিয়ে নিয়েছি আমি বর আর ভাইয়ের জন্য, আর আছে বিস্কিট আর আছে তালের বড়া। কাল রাতে তালের বড়া খাওয়া হয়নি, তো আজকে সকালে এটা ওই ব্রেকফাস্ট করলাম। তো তারপর চলে এলাম রান্নাতে। তো আমাদের দুপুরে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আর কিছুটা তরকারি রয়ে গেছিলো, সেগুলো শেয়ার করলাম কি রান্না করেছি। এখানে গন্ধ পাতা ভাই কালকে এনেছিলো, সেটারই বড়া করেছিলাম, আর এখানে চালতা দিয়ে করেছিলাম মটরের ডাল। আর রান্না করেছিলাম মাছের ঝোল। তো সব কিছু রান্না আমাদের খাওয়া দাওয়ার পরই ওই রাতের জন্য রয়ে গেছিলো সেটা একটু তুলে নিলাম, খাবার সময় শুধু বড়াটা গরম করে নেব। আর এদিকে হচ্ছে ডিনার টাইমে, তো আমাদের না হাউজিংয়ের পাশে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট হোটেল আছে, সেখান থেকে বর ইচ্ছে হলেই খাবার নিয়ে আসে। তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেইছ যে ফ্রাইড রাইস এগুলো কিন্তু প্রায়ই আনা হয়, বিরিয়ানি তো আজকেও নিয়ে এসছে, চিলি চিকেন নিয়ে এসছে, আর এনেছে ফ্রাইড রাইস। তো এক প্যাকেটই এনেছিলো, দুজনেই রাতে হাফ হাফ করে খাবো। আর ভাত তো ছিলই, ভাত মাছের ঝোল এগুলো ছিল, তো সেগুলো অল্প অল্প খেয়েছিলাম। আর এখানে এক প্যাকেট ফ্রাইড রাইস ছিল, আর এক প্যাকেট চিলি চিকেন ছিল। তো এটা ছিল আমাদের রাতের ডিনার আজকে। তো যখনই মন চায় ঘরে আর বানাতে হয় না, ওই বিরিয়ানি, চিলি চিকেন, ফ্রাইড রাইস ইচ্ছে হলেই এনে খেয়ে ফেলি। যদি যে আমার বিরিয়ানি বানাবো তখনই বলে তাহলে বানাও আমি আজকে তাহলে নিয়ে আসবো, বা ফ্রাইড রাইস খেতে ইচ্ছে করছে বা চিলি চিকেন ইচ্ছে করছে তখনই নিয়ে আসে, সে কারণে আর ঘরে সেভাবে বানানোই হয় না। তো এটা ছিল রাতের ডিনার। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, শরীরটা ভীষণ খারাপ আর গলাটা প্রচণ্ড ব্যথা, জানি না আমার ভয়েসটা কেমন আসছে, তবুও তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, তোমাদের ফ্যামিলির একজন সদস্য যেহেতু, একটু আমার নেই, একটু আমার ভিডিওগুলো একটু কষ্ট করে দেখে নিও। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।